ফতেপুর সিক্রির নিচে রয়েছে মা কামাখ্যার মন্দির, চাঞ্চল্যকর দাবি নিয়ে মামলা দায়ের। প্রতাপ সিং দাবি করেছেন, খনন কার্য চালানোর সময় ওই দরগার বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে যিশুর জন্মের হাজার হাজার বছর পরের হিন্দু ও জৈন ধর্মের বিভিন্ন পুরাকীর্তি। চাঞ্চল্যকর দাবি আইনজীবীর। অজয় প্রতাপ সিং নামের এক আইনজীবী এক অদ্ভুত তথ্য নিয়ে মামলা দায়ের করেছেন আগ্রার একটি দেওয়ানি আদালতে। আদালতের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে মামলাটি। কি বলা হয়েছে সেখানে? মামলায় বলা হয়েছে ফতেপুর সিক্রির নিচে নাকি রয়েছে কামাখ্যা মন্দির। অষ্টান মাথা কামাখ্যা আর্য সংস্কৃতি সংরক্ষণ ট্রাস্ট, যোগেশ্বর শ্রী কৃষ্ণ সাংস্কৃতিক গবেষণা ইনস্টিটিউট ট্রাস্ট ও ক্ষত্রিয় শক্তিপীঠ বিকাশ ট্রাস্ট এই মামলার সপক্ষে রয়েছে। উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল বোর্ড এবং সেলিম চিস্তি দরগা ও জামা মসজিদের ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এই মামলার বিপক্ষে। ঐতিহাসিক উদাহরণ টেনে আইনজীবী বলেছেন, নিরাপত্তার কারণে ওই স্থানে থাকা মা কামাখ্যার মূর্তিটি খানওয়া যুদ্ধের সময় সিক্রির রাজা রাও মহাদেব সরিয়ে নিয়ে যান গাজীপুরে। এরপর থেকে পরিচয় পরিবর্তন করতে শুরু করে মন্দিরটি। ভারতীয় আইন অনুসারে মন্দির হিসেবে যদি কোনো পরিকাঠামো প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটির প্রকৃতি পরিবর্তন করা যায় না। প্রতাপ সিং দাবি করেছেন, খনন কার্য চালানোর সময় ওই দরগার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে যিশুর জন্মের হাজার হাজার বছর পরের হিন্দু ও জৈন ধর্মের বিভিন্ন পুরাকীর্তি। আইনজীবী নিজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে উল্লেখ করেছেন পুরাতত্ত্ব বিভাগের রিপোর্টের। আইনজীবী জানান, এই ব্যাপারে মাটিতে খনন কার্য চালানো হয়েছিল প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট ডিবি শর্মার নেতৃত্বে। দেওয়ানি আদালতের বিচারক মৃত্যুঞ্জয় শ্রীবাস্তব এই মামলাটি গ্রহণ করার পর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। ফতেপুর সিক্রির নিচে রয়েছে মা কামাখ্যার মন্দির, চাঞ্চল্যকর দাবি নিয়ে মামলা দায়ের। প্রতাপ সিং দাবি করেছেন, খনন কার্য চালানোর সময় ওই দরগার বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে যিশুর জন্মের হাজার হাজার বছর পরের হিন্দু ও জৈন ধর্মের বিভিন্ন পুরাকীর্তি। চাঞ্চল্যকর দাবি আইনজীবীর। অজয় প্রতাপ সিং নামের এক আইনজীবী এক অদ্ভুত তথ্য নিয়ে মামলা দায়ের করেছেন আগ্রার একটি দেওয়ানি আদালতে। আদালতের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে মামলাটি। কি বলা হয়েছে সেখানে? মামলায় বলা হয়েছে ফতেপুর সিক্রির নিচে নাকি রয়েছে কামাখ্যা মন্দির। অষ্টান মাথা কামাখ্যা আর্য সংস্কৃতি সংরক্ষণ ট্রাস্ট, যোগেশ্বর শ্রী কৃষ্ণ সাংস্কৃতিক গবেষণা ইনস্টিটিউট ট্রাস্ট ও ক্ষত্রিয় শক্তিপীঠ বিকাশ ট্রাস্ট এই মামলার সপক্ষে রয়েছে। উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল বোর্ড এবং সেলিম চিস্তি দরগা ও জামা মসজিদের ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এই মামলার বিপক্ষে। ঐতিহাসিক উদাহরণ টেনে আইনজীবী বলেছেন, নিরাপত্তার কারণে ওই স্থানে থাকা মা কামাখ্যার মূর্তিটি খানওয়া যুদ্ধের সময় সিক্রির রাজা রাও মহাদেব সরিয়ে নিয়ে যান গাজীপুরে। এরপর থেকে পরিচয় পরিবর্তন করতে শুরু করে মন্দিরটি। ভারতীয় আইন অনুসারে মন্দির হিসেবে যদি কোনো পরিকাঠামো প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটির প্রকৃতি পরিবর্তন করা যায় না। প্রতাপ সিং দাবি করেছেন, খনন কার্য চালানোর সময় ওই দরগার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে যিশুর জন্মের হাজার হাজার বছর পরের হিন্দু ও জৈন ধর্মের বিভিন্ন পুরাকীর্তি। আইনজীবী নিজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে উল্লেখ করেছেন পুরাতত্ত্ব বিভাগের রিপোর্টের।